হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স। ইতিমধ্যে চলে আসছে আপকামিং বাংলা সিনেমা অন্তর্জালের অফিসিয়াল টিজার। তবে ভিউয়ার্স, আমি আপনাদের বলতে চাই, টিজারটা আসার আগে কিন্তু এই সিনেমাটা একটা পজিটিভ রেসপন্স গ্যাদার করেছে। তার দুটো মূল কারণ আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে এই সিনেমার কনসেপ্ট। এই সিনেমার কনসেপ্ট হচ্ছে সাইবার ক্রাইম, আর এই জনরার উপর বা এই ধরনের কনসেপ্ট নিয়ে কিন্তু বাংলাতে খুব একটা কাজ হয়নি, বলতে পারেন এটাই প্রথম কাজ। সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই সিনেমার পরিচালক। সিনেমার পরিচালক হচ্ছে দীপঙ্কর দীপন, এবং আমরা দীপঙ্কর দীপনের লাস্ট দুটা কাজ দেখছি, ঢাকা এটাক এবং অপারেশন সুন্দরবন। তো এই দুটো কাজের মধ্যে কিন্তু সে দেখিয়ে দিয়েছে যে বাংলার মধ্যে যে আমাদের যে ইকুইপমেন্ট রয়েছে, আমাদের যে বাজেট রয়েছে, সেইখান থেকেও ভালো কিছু করা সম্ভব। এবং সে কিন্তু সেই ট্রিটটা দিয়েছে, একটা প্রিমিয়াম কোয়ালিটির ফিল কিন্তু দর্শকদের দিয়েছে। তো সেইখান থেকে এই সিনেমার মেকিং এবং এই সিনেমার কনসেপ্ট নিয়ে কিন্তু অনেকে বেশ আশাবাদী, তাই এই সিনেমাটা কিন্তু ইতিমধ্যে বেশ পজিটিভ একটা রেসপন্স পেয়েছে। বাট এবার কথা হচ্ছে, এই যে রেসপন্সটা পেয়েছে, সেইখান থেকে এই সিনেমা আসলে আমাদের কী প্রোভাইড করছে সেটা দেখার পালা। আর সেটা দেখার জন্য প্রথমে আমরা দেখব হচ্ছে এই সিনেমার অফিসিয়াল ট্রেজার, যেটা ড্রপ করা হয়েছে টাইগার মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে দেখে নিই অন্তর্জালের অফিসিয়াল ট্রেজার। অ্যান্ড হিয়ার আই গো। ওকে, ওয়েলকাম টু মাই শো। ওকে, wow, wow, wow. This will be the most thrilling reality show you ever seen. কেচো করতে যা সাপ পাওয়া, ওটা শুনেছো? সাধারণ হ্যাকারদের কাজ। ও, পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, আমাদের কিছু একটা করতে হবে। But trust me, এটা শুধু শুরু। বাংলাদেশ নিয়ে ওদের একটা অনেক বড় প্ল্যান আছে, সেটা জানতে হবে। এই যুদ্ধে জিততে হলে আগে বাঁচতে হবে। সাত ঘন্টা ধরে কানেক্টেলের নেটওয়ার্ক বন্ধ, এখনো হয়নি সমাধান। কি করেছো তুমি? অসুখটা আরো বড়। পুরো যাদের যে দেখতেছে আমরা, সিয়াম, বিদেশ, সুনেরা, কিটু ভাই, এবিএম, সবাই তো পজিটিভ সাইডে, পুলিশদের সাইডে রয়েছে, সাইবার ব্রাঞ্চে রয়েছে। কিন্তু ভিলেন তো কেউ এখন পর্যন্ত রিভিল করলো না, ভিলেনকে এখন পর্যন্ত রিভিল করেনি। কিন্তু এইখানে আসলে এবিএম সুমনের একটা ফেস অফ হচ্ছে, এইখানে হালকা কিন্তু দেখা যাচ্ছে একটা ফেস। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা, এই লোকটা কে? আই হ্যাভ নো আইডিয়া, বাট ইনি কি মেন ভিলেন? এটা হতে পারে না, এভাবে হালকা রিভিল করে দিয়েছে, তো ইনি মেন ভিলেন না, এর পিছনে আরও রয়েছে। বাট হালকা করে দেখাইলো যে কার সঙ্গে ফেসা বলছে কেন। ওকে, বাট এর আগে মানে এক মিনিট তিন সেকেন্ড এটা আমি দেখলাম, বাট এখন পর্যন্ত যতটুকু দেখছি আমরা, যে শর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ দারুণ। সেগুলো নিয়ে কথা হবে, তবে তার আগে তুলনা দেখতে যাটা শেষ করি। অসুখটা আরও বড়। ওকে 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 ওকে, এটা হচ্ছে স্পেশাল অ্যানাউন্সমেন্ট, বিএ পার্ট অফ অন্তর্জাল। দীপঙ্কর দীপন তার ফেসবুক আইডিতে একটা ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছিল যে একটা স্পেশাল কিছু থাকতে চলেছে ফ্যানদের জন্য। তো সেটা হচ্ছে এই অ্যানাউন্সমেন্ট, বিএ পার্ট অফ অন্তর্জাল। অন্তর্জালের শুটিংয়ে যোগ দিয়ে নিজেকে খুঁজে নিন সিনেমার পর্দায়। তো আপনাদের একটা সুযোগ দিয়েছে এই সিনেমার পর্দায় আসলে আসার জন্য, যার জন্য আপনাদের যাইতে হবে হচ্ছে www.motionpeoplestudios.com। ওকে, motionpeoplestudios.com এ যদি আপনারা যান, হয়তো বা কিছু একটা রয়েছে, আমি এখনো জানি না আসলে কী রয়েছে, তো গেলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আর যদি কারো কোনো মানে কোশ্চেন থাকে যে আসলে কীভাবে কী করবেন, আমি আগে একটু চেক করে দেখবো যে ব্যাপারটা কী, তারপরে আসলে ক্লিয়ার করতে পারবো আসলে ব্যাপারটা কী, মানে কীভাবে কী করতে হবে। এবার আসি ট্রেজারটার উপরে। এক কথায় ভাই, ট্রেজারটা দারুণ, বাংলাতে এরকমের কাজ অকল্পনীয়। এবং এখানে আরেকটা জিনিস বলতে চাই, আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই বলে যে ভাই আমাদের অনেক বাধা ধরার ব্যাপারে কাজ করতে, অনেক কিছু রয়েছে, অনেক কিছুর ল্যাকিং রয়েছে। হ্যাঁ, এটা আমিও মানি, আমাদের অনেক কিছুর ল্যাকিং রয়েছে, বাট সেইখান থেকে এইরকম প্রজেক্ট ডেলিভারি করা চারটেখানি কথা না ভাই। সিনেমার প্রত্যেকটা শটের মধ্যে যেন একটা ম্যাজিক রয়েছে, প্রত্যেকটা শট ফিল করার মতো। স্পেশালি আমি সবথেকে অবাক হয়েছি যে সাইবার রুমটা তারা ডেভেলপ করছে, সেটা সত্যিকার অর্থে দুর্দান্ত।
মানে আমি ভাবছিলাম যে সিম্পল হয়তো ল্যাপটপ ডাউনলোড নিয়ে যেটা আমাদের বাংলা সিনেমায় করে আমরা বিনো সিনেমায় দেখছি একটা জাস্ট সাইবার রুম হয়ে গেছে বাট এইখানে টোটাল রুমটাকে যে ডিজাইন করছে পুরো কিন্তু হলিউড লেভেলের পাশাপাশি ভিওর সিনেমার মধ্যে কিন্তু হেভিলি ভিএফএক্স এর কাজ থাকতে চলেছে তবে হ্যাঁ নোটেবল বিষয় সেটা হচ্ছে যে রিসেন্টলি আমাদের ইন্ডাস্ট্রিতে তো 150 কোটি টাকার বাজেটের সিনেমা আসছে ওইখানে তো আমরা ভিএফএক্স দেখছি ওই রকমের বাতালা মার্কা ভিএফএক্স না এখানে প্রিমিয়াম কোয়ালিটির ভিএফএক্স থাকতে চলেছে তাই আমি প্রাউডলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই সিনেমার ভিএফএক্স টিমের নাম ভিউয়ার্স এই সিনেমাতে ভিএফএক্স দিয়েছেন ফোর্থ ডাইমেনশন ভিজুয়াল ইফেক্টস প্রাইভেট লিমিটেড এছাড়া ভিউয়ার্স স্টেজারটার মধ্যে যে বিজিএমটা রয়েছে সেটা কিন্তু তার ইন্টেন্সিটিটা ধরে রাখছে আমার কাছে দারুণ লেগেছে বিজিএমটা আর বিজিএমটা দিয়েছে বপশেন এবং অমলান এছাড়াও ভিউয়ার্স এই সিনেমার মধ্যে যে কোডিং এবং মাইন্ড গেমিং এর খেলা আমরা দেখবো এমনটা কিন্তু না পাশাপাশি কিছু সেনায় শক্তির ব্যাপারও রয়েছে বেশ কিছু অ্যাকশনের ফিল দেওয়া রয়েছে তো আই হোপ সিনেমার মধ্যে প্রপার অ্যাকশন সিনও থাকবে তো ভিউয়ার্স সবকিছু মিলিয়ে যে প্যাকেজটা তারা রেডি করছে সেটা কিন্তু বেশ পজিটিভ ভাইব দিচ্ছে এবং বেশ ধামাকাদার একটা প্রজেক্টের ভাইব কিন্তু আমি পাচ্ছি আর যদি তাগাই আমাদের অ্যাক্টরদের দিকে এখানে রয়েছে সিয়াম আহমেদ সুনেরা বিনতে কামাল রয়েছে এবিএম সুমন রয়েছে বিদ্যা সিনহা মিম তাদেরকে বেশ ভালো লাগতেছে বেশ প্রমিজিং লাগতেছে স্পেশালি এবিএম সুমনের লুকটা আমার ভালো লাগছে তাকে জায়গা দেওয়া হয়েছে ট্রেজারটার মধ্যে অনেকে বলছিল যে সিয়াম আহমেদ হাইলাইট থাকবে বা ওই রকমই কিছু একটা যেটা আমরা বলে থাকি যে সিয়াম আহমেদের সিনেমা তো ভাই এখানে যেটা বুঝলাম ট্রেজারটা দেখে এটা শুধুমাত্র সিয়াম আহমেদের না এটা এবিএম সুমনেরও সিনেমা এবং এবিএম সুমন যথেষ্ট জায়গা পেয়েছে সিনেমাটার মধ্যে তো ভিউয়ার্স চরিত্র এবং চরিত্রায়নের যে ফিল্টার রয়েছে সেটাও কিন্তু বেশ পজিটিভ এখন দেখা যাক ওভারঅল তাদের ক্যারেক্টারের কনক্লুশন কিভাবে হয় বাট সব কিছু মিলিয়ে কিন্তু বেশ পজিটিভ একটা ফিল দিচ্ছে এই অন্তর্জলের ট্রেজার এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা কোরবানি ঈদের গেম পাল্টে দিতে পারে এই অন্তর্জল এখন দেখা যাক কি করে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কোরবানি পর্যন্ত তবে এই মুহূর্তে আসলে আপনাদের কি ওপিনিয়ন অন্তর্জলের ট্রেজার নিয়ে সেটা আমাকে কমেন্টে জানান আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টুইট ফিল্ম স্টক্স ধন্যবাদ সবাইকে